हेलो एवरीवन, वेलकम बैक टू फैशन स्टाइल विद गुंजन क्रिएशन। आमी गुंजन, आज आमी आपनादेर साथे शेयर करब किभाबे आपनारा बाड़ीते 5 मिनिटे ब्रेड क्राम तैरी करबेन एबं एटा खूब सहज पद्धतिते आपनारा तैरी करते पारबेन। एर जन्य खूब बेशि समय लागबे ना, ओनलि 5 मिनिट समय लागबे। तो चलुन शुरू करी आजकेर भिडियो। तो आमार चैनेले टमेटो गुड़ोर रेसिपी एवं बिस्कुटेर गुड़ोर रेसिपी एवं भाजा मसला गुड़ोर रेसिपी खूब कम समय तैरी किभाबे तैरी करा जाए तार रेसिपी आपलोड करा आछे। आपनारा चाइले आमार चैनेल कुकिं अपशने गिये एगुलो एकटु चेक करे निते पारेन। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ব্রেড ক্যান তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পাউরুটি নিয়েছি। এটা আমাদের সবার বাড়িতেই প্রায় ফ্রিজে থাকে, তো সেই পাউরুটি থেকে আমি 8 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি। তো আপনারা পারলে 4 পিসও নিতে পারেন বা আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিতে পারেন। তো এবার আমি এটা আপনাদের তৈরি করে দেখাবো। তো এই পাউরুটিগুলোকে এবার আমি ছিঁড়ে নেব এবং মিক্সিতে আমি এটা দু থেকে তিনবার একটু ব্লেন্ড করে নেব। বেশি ব্লেন্ড করবেন না, তাতে এটা একেবারেই হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। একটু ক্রাশ ক্রাশ থাকলে পুরো ব্রেড ক্যাম দোকানের মতো ব্রেড ক্যামের এফেক্টটা আসে। তো এবার আমি মিক্সিতে এটা ব্লেন্ড করে নেব। এবার এটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং দেখুন এটা আমি খুব বেশি কিন্তু ব্লেন্ড করিনি, জাস্ট ব্রেড ক্যাম যেমন হয় সেইভাবেই করেছি এবং পুরো এটা যেমন বাজারে কিনতে পাওয়া যায় পুরো সেই রকমই হয়েছে। আপনি যদি ইনস্ট্যান্ট ব্রেড ক্যাম চান তো এইভাবে ব্রেড ক্যাম তৈরি করবেন। আমি পরের পাউরুটিগুলোও এভাবে তৈরি করে নিয়েছি। আর আপনি যদি স্টোর করতে চান তবে এটা ফ্রাইং প্যানে কিছুক্ষণ ফ্রাই করে নেবেন, তাহলে এটা বেশ কিছুদিন স্টোর করা যাবে ফ্রিজে। তো এইভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা ব্রেড ক্যাম বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন। এবং আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।